بسم الله الرحمن الرحيم السلام عليكم الحمد لله আমরা সবাই ভালো আছি আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে প্রথমে দেখতে পেয়েছো আজকে সকাল থেকে না সন্ধ্যার থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত যা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব কি এরকম করি দেখো তাই যে প্রথমে রুটি বানিয়ে রেখেছি রাত 10টার পরে আয়রা তো খুব রাতে ঘুমায় তোমরা তো জানো তাই কি করব বসে বসে রাত্রি কাজ সারি আর এই যে বড় মেয়ের স্কুলে যাবে সকাল উঠে তার জন্য চিরুনি তার আইডি কার্ড তারপরে গার্ডার তারপর পানি স্কুলের ব্যাগ সব সাজিয়ে রাখলাম যেন কোনো ঝামেলা না হয় তারপরে এই যে ফার্নিচারগুলো একটু মুছতেছি রাত্রে বেলায় কি করব দিনের বেলায় অত সময় পাওয়া যায় না আর সময় পেলো তো এক কাজ তো আর করি না আরো আরো কাজ আছে সেটা তো জানোই তোমরা কম বেশি তো এইগুলো প্রতিদিনই মুছতাম এখন তো যে ইউটিউবে মানে কাজ করতে গিয়ে কোনো কিছু আর করতে পারতেছি না যারা কাজ করো তারা তো বুঝবেই আর যারা না করে তারা বলবে কি করে সেটাই ছেড়ে দেয় ওইটা মনে করবে আসলে যে এর মাঝে যে কি আছে কাজ বলতে দূরের থেকে দেখা যায় ওই কাজটা সহজ আসলে সব কাজই কঠিন যাই করে সেই বুঝে ওইটাই আগে আমরা বুঝতাম যে আসলে সহজ এখন করি তো দেখতেছি না অনেক কঠিন আচ্ছা যাই হোক দোয়া করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি কষ্টগুলো যেন এক সময় না থাকে এখন যে কষ্টগুলো করতেছি এখন এগুলো মোছামুছি পরে সাইডগুলো মুছে নিচ্ছি আর ফুলের ভিতরে তো ময়লা পড়ে তা এখন এগুলো সব মোছার পরে আয়রা যে কি করে দেখতে পারবেন সামনে প্লিজ আমার বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমার চ্যানেলটিকে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এদিক দিয়ে যেতেছিলাম এটা ছোটবেলার কথা বড় মেয়ে ও যে হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছেন ছোট যেটা হোলি চাইল্ডে যখন পড়তো তখন দেখি স্কুলটার ভিতরে ঢুকছি পরে দেখি এখনও মেয়ের ছবি টানিয়ে রেখেছে তাই একটু ভিডিও করলাম যে স্মৃতি থাকবে না আগে করেছিলাম কিন্তু মোবাইল থেকে চলে গেছে তো এটা দেখে আর করতে পারলাম না ওই যে হলুদ শাড়িটা আছে না ছোট্ট মেয়ে সাদা জামাটার সাথে ওইটা আমার মেয়ে বড় মেয়ে আর এই যে হচ্ছে নিউ মার্কেটে একটু যাব মেয়ে জুতা নেয় স্কুলে জুতা নষ্ট হয়ে গিয়েছে আর এইভাবে কোচিনে যাওয়ার জন্য জুতা সেটাও নষ্ট হয়ে গেছে তো ঝালমুড়ি খাবে তা ঝালমুড়ি খাওয়ালাম আর এই যে হচ্ছে স্কুলের জুতা আসলে কি স্কুলের জুতাটার দাম শুনলে আপনারা বলবেন এত নিয়েছে এটা হচ্ছে বাটার তা তো জানেন বাটার দাম বেশি 1700 টাকা নিয়েছে আর এটা হচ্ছে 400 টাকা নিয়েছে আর এই যে দুইটা প্যান্ট কিনেছে মোট আপনার 3000 টাকা গেছে এখানে কেউ বলবে 3000 টাকার মার্কেট করেছে তাই যে জুতাগুলো অবশ্যই কমেন্টে জানাবে জুতাগুলো কীরকম হলো আর এগুলো যে টাইস কিনেছে নূরজাহান মার্কেট থেকে এখানে ওখানে এগুলো খুব ভালো পাওয়া যায় 300 আপনার সহজে ছিঁড়বে না তো ওখান থেকে ব্র্যান্ডের প্যান্টগুলো কিনে দেওয়া হয় জুতা এটা হচ্ছে স্কুলের জুতা আর ওইটা হচ্ছে আপনার কোচিনে মানে বাইরে যাওয়ার জুতা আর এই যে আয়রাকে দেখতে পাচ্ছ রাতের বেলায় কি দুষ্টুমি করতেছে নিজের বিছনা নিজেই গুছাচ্ছে আর হচ্ছে এই যে দেখেন অনেকে তো বলছিলাম যে পানি দিয়ে কি করে আমাদের ফ্লোর এরকমই এটা আগের বাসা তো রুমগুলো অনেক বড় বড় তাই এই বাসাটা ছাড়তেছি না তিনটা রুম আর তিনটা বেডরুম ডাইনিং আছে দুইটা ওয়াশরুম একটা কিচেন তাই এই যে হচ্ছে আমি দুইটা ফোন ছেড়ে রাখছি লাইভ দিয়ে দেখতেছি এটা হচ্ছে মনে হয় টুম্পা দিদি ভাইয়ের লাইভে আছি আর একটা ফোন চার্জে দেখতেই পাচ্ছ এই রাতের বেলা কী কাজ টাজ করি সেটাই তোমাদের সাথে দেখালাম আর একটা ফোন দিয়ে ভিডিও করতেছি আর একটা ফোন দিয়ে যে চলতেই আছে আরেকজনের ভিডিও তারপরে এই যে এখন এগুলো আমার গুছাতে হবে
আর এই যে দেখতে পাচ্ছেন দাগিয়ে, আমার বড় মেয়ে কিন্তু এরকম দাগাতো না, এই ছোট মেয়ে এরকম দাগায়। তা এখন এগুলো সব পরিষ্কার করতে হবে, আজকে তো কমই, নালে পানি দিয়ে পুরো ঘর পানি। তাই যে বিকালে টুকিটাকি নাস্তা বানিয়ে দিব, একটু পাস্তা মাংস দিয়ে ডিম দিয়ে, তারপরে হচ্ছে একটু চিকেন ফ্রাই করে দিব, এইগুলাই শুধু। আর কি করব, প্রতিদিন শুধু নাস্তাই বানাতে হয় বাচ্চাদের জন্য। তা এখান থেকে আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিলাম, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ।